গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে আমরা সবাই শপথ নিয়েছি যে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। বাংলাদেশের সমস্যাগুলো, তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে তিস্তা নদীর পানি সমস্যার সমাধান করা, অর্থাৎ ন্যায্য হিস্যা পাওয়া, 58টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা পাওয়া, আমাদের সীমান্তে যে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে তার নিরসন হওয়া, এবং ট্যারিফ নন ট্যারিফ বিষয়ে যে বাণিজ্যের ক্ষেত্রে যে বাধা রয়েছে সেই বাধাকে অপসারিত করা, এগুলোই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে শুধুমাত্র ভারতের সঙ্গে কোনো রকম প্রতিরক্ষা চুক্তি অথবা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকার যেটা বলছেন যে ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে উচ্চতম পর্যায়ে রয়েছে, উচ্চতম পর্যায়ে যদি থাকে তাহলে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা সই করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।